মঙ্গলের বুকে উঠছে নির্ভীক, খুঁজে খুঁজে দেখছে কি আছে এই গ্রহের পরতে পরতে। কতদিন ভিনদেশি নভোযানের দখলে থাকা মঙ্গলে এবার উঠতে পারবে বাংলাদেশের ড্রোন। নির্ভীক বানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা, এর আগেও বহু রোভার বানিয়েছেন তারা, কিন্তু মঙ্গল গ্রহে কি ড্রোন পাঠানো সম্ভব? সম্প্রতি এমন একটি আয়োজন করে মার্স সোসাইটি, বিশ্বের নানা দেশের 30টি দলেতে অংশ নেয়। বুয়েটের দলটির নাম ইন্টারপ্ল্যানেটার। সেই আয়োজনে অষ্টম স্থান দখল করে বুয়েট, এরপরই নবম স্থানে আছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর ১৬তম স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। মঙ্গল গ্রহের তাপমাত্রাই থাকে -80°F থেকে -100°F, মানে এত ঠান্ডা অঞ্চল যেখানে মানুষের বসবাস করে অনেক অনুপযোগী হয়ে যায়, এবং পৃথিবীতে যেসব ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো চলে ওগুলো মঙ্গল গ্রহে আর চালানো সম্ভব হয় না, কারণ গরম রাখা সম্ভব হয় না। এটা ছিল একটা চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, মঙ্গল গ্রহে যে বাতাসের যে লেয়ার ওটা পৃথিবীর চাইতে অনেক পাতলা, এই যেমন অভিকর্ষ বল যেটা, মানে আমি যে কারণে মাটিতে দাঁড়িয়ে আছি, সেটা মঙ্গল গ্রহে অনেক কম। সেজন্য কী হবে, আমি যদি হাঁটি তাহলে মনে হবে আমি লাফাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। তো মঙ্গল গ্রহের জন্য ড্রোন ডিজাইন করতে গিয়ে আমাদের যে ঝামেলাগুলোর সামনাসামনি করতে হয়েছিল সেটার মধ্যে বেশ কয়েকটা ছিল এরকম, যে নর্মালি আমরা প্লেন বা হেলিকপ্টারে যে প্রোপেলার দেখতে পাই সেগুলো যেই স্পিডে ঘোরে, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা টর্ক বলে থাকি, তো সেটা হচ্ছে মঙ্গল গ্রহের রেসপেক্টে পুরো আলাদা হয়ে যায়, কারণ ওখানে বাতাসের যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটাই থাকে না। দ্বিতীয়ত, ওই গ্রহে এত বেশি ঠান্ডা, আমি আপনাকে বললাম যে ওখানে মাইনাসে থাকে অলওয়েজ টেম্পারেচার, আর এখন আমরা যে দেখতে পাই যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো আছে, ক্যামেরাগুলো আছে, ওগুলো অপারেট করতে গরম রাখার দরকার হয়। তো মার্সে কী হয়, ঠান্ডায় সেগুলো জমে গিয়ে আর কাজ করে না, যেগুলো আমাদেরকে ডেটা দিবে। তো সেই জন্য যেটা প্রয়োজন হয়েছিল এমন একটা সিস্টেম ডিজাইন করা যেটা মার্সে কাজ করতে পারবে এবং 10 মিনিট পর্যন্ত ড্রোনটাকে বাতাসে ওড়াতে পারবে, এটা ছিল আমাদের চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা কিছুটা টাফ ছিল, কারণ ড্রোনকে 10 মিনিট তো আবার মার্সে, মানে মঙ্গল গ্রহে ওড়ানো, এটা খুবই টাফ একটা ব্যাপার ছিল। তো সেই হিসাবে আমাদেরকে পুরো ড্রোনটার ডিজাইন নিজে থেকে বের করে করে আমাদের টিম রিসার্চ করে জিনিসগুলো বের করতে হয়েছে, যে কীভাবে আমরা মঙ্গল গ্রহের উপযোগী করে একটা ড্রোন বানাতে পারি। সেই জন্য দেখা গেছে যে পৃথিবীর ড্রোন থেকে মঙ্গল গ্রহের ড্রোনের যে ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা সেটা অনেক বেশি আলাদা হয়ে যায় আর অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। আমাদের এখানে যে ইকুইপমেন্টগুলো বানানো হয় সেটা দিয়ে তো আমরা ড্রোন বানাবো, সেটা সুটেবল হবে আমাদের পৃথিবীর জন্যই, কিন্তু এটা যখন আমরা মার্সে নিয়ে যাব, মার্সের অ্যাটমসফিয়ার সব কিছুই ডিফারেন্ট, সো এটা অবশ্যই কাজ করবে না ওখানে গিয়ে। তো যাতে কাজ করে এটার জন্য আমরা একটা আলাদা সিস্টেম বানিয়েছে, ওই সিস্টেমে গ্যাসটাকে সংকোচন করা হয়। মার্সে গ্যাসের প্রেশারটাও অনেক লাইট, প্লাস হচ্ছে যে টেম্পারেচারটাও অনেক কম, সো আমরা এমন একটা হিটিং সিস্টেম বানিয়েছি যেখানে আর কি টেম্পারেচারটা বাড়িয়ে গ্যাসের প্রেশারটা চেঞ্জ করা হয়, আর ওই প্রেশারের ফলে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে ওইটা ঠিকভাবে কাজ করতে পারবে। তারা চান দেশে যদি বিজ্ঞান গবেষণার দ্বার আরও প্রসারিত হতো তবে নির্ভীককে বাংলাদেশে পাঠাতে পারত মঙ্গলে, সেজন্য সরকারি সমর্থন প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের তো শুধু ড্রোন ডেভেলপ করলে হবে না, আমাদেরকে মার্স পর্যন্ত এটা পৌঁছানোর জন্য ওরকম টেকনোলজিও লাগবে, এবং তার জন্য হচ্ছে গিয়ে এবং তার জন্য হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আরও অনেক এনথুজিয়াস্টিক মানুষ লাগবে, যারা এগুলো নিয়ে কাজ করবে, যারা এগুলো নিয়ে ডেভেলপ করবে, যারা এগুলো পড়াশোনার পাশাপাশি এগুলাতে টাইম দিবে। তো তার জন্য হচ্ছে গিয়ে এটা এরকম আমাদের দেশেও এরকম কিছু কম্পিটিশন আয়োজন করা যায়, যেখান থেকে হচ্ছে গিয়ে এরকম ট্যালেন্টগুলো এসে আসবে, যারা হচ্ছে গিয়ে এনকারেজ হবে আরও করতে। প্রচুর পরিমাণে হার্ডওয়্যার সাপোর্ট লাগবে, আমাদের প্রচুর পরিমাণে লজিস্টিক সাপোর্ট লাগবে, রিসার্চের ফ্যাসিলিটি লাগবে, তার জন্য আমাদের দরকার হবে আসলে সরকার থেকে অনেক বেশি সাহায্য। এবং শুধু সরকারি যে হতে হবে তা না, আমাদের বিভিন্ন যদি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসে, অর্গানাইজেশনগুলো এগিয়ে আসে, তাহলে তাও আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ড্রোন এর আগেও বানিয়েছেন কি দেশের শিক্ষার্থীরা, তবে মঙ্গলে পাঠানোর মতো ড্রোন এবারই প্রথম। নির্ভীক বানানোর জ্ঞান কাজে লাগবে দেশের অন্যান্য সেক্টরেও। আমাদের এয়ারফল নিয়ে কাজ করেছিলাম, তখন হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস করেছিলাম, যেমন মার্সে যেই ওয়েদার কন্ডিশন ওটা হচ্ছে আমাদের যেই বাতাসটা আসলে খুবই হালকা, তো ওই হালকা কন্ডিশন এবং আবার যেই প্লাস রেডিয়েশনের ব্যাপারগুলো আছে ওই কন্ডিশনে, যেমন আমাদের যে অ্যানালাইসিসগুলো থেকে আমরা যে রেজাল্টগুলো পেয়েছি ওই রেজাল্টগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের এয়ারফয়েলটা সিলেক্ট করেছি, আমাদের উইংগুলো সিলেক্ট করেছি। তো এমন হার্শ কন্ডিশনে যেখানে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি অ্যান্ড
যেমন হচ্ছে প্রচুর ঘূর্ণিঝড় হচ্ছে, যেমন ডাস্ট স্টর্ম হচ্ছে, সেখানে আমাদের যে রোভারগুলো যেই ড্রোনটা আমরা তৈরি করছি সেটা সেখানে গিয়ে আছে, আমাদের রেসকিউ বিভিন্ন রেসকিউ অপারেশনের কাজে লাগতে পারে, যেখানে হচ্ছে প্রচুর বন্যা হচ্ছে, যেখানে ঘূর্ণিঝড় হচ্ছে, সেখানে গিয়ে আমাদের ড্রোনটা হচ্ছে বিভিন্ন খাবার সাপ্লাই এবং রেসকিউ অপারেশনে মানুষ প্রাণ বাঁচানোর বিভিন্ন কাজে প্রয়োজনে ব্যবহার লাগতে পারে। এবং আপনি যদি আরও দেখেন অ্যাগ্রিকালচারের ব্যাপারটা, আজকের অ্যাগ্রিকালচারে হচ্ছে ড্রোনের প্রচুর ব্যবহার হচ্ছে। আমাদের বাইরের আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই, ওইখানে হচ্ছে অ্যাগ্রিকালচার পুরো ড্রোন সিস্টেমটাকেই অ্যাগ্রিকালচারের উপর বেস করে তৈরি করা হচ্ছে, যে আমরা বিভিন্ন ফার্মিং অ্যাগ্রিকালচারের ওয়েদার ডাটাগুলো নেওয়ার জন্য, প্লাস আমাদের কোথায় কোন শস্য কোনো কোথাও সংক্রমণের হার দেখা দিচ্ছে নাকি, এগুলো হচ্ছে ড্রোনের মাধ্যমেই আমরা ডাটাগুলো পাচ্ছি। উদ্যোক্তারা চান দেশ এমন ক্ষুদে বিজ্ঞানীদের সমর্থন দিলে মহাকাশ গবেষণার পাশাপাশি এগিয়ে যাবে দেশের প্রযুক্তি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।